ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল স্বাধীন মিডিয়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে আসলে আলোচনা সমালোচনা এখন মোটামুটি রাজনৈতিক অঙ্গন মোটামুটি কি বলবো যে তুঙ্গে আছে এই আলোচনা। তো এই আলোচনাটা নিয়ে আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি। তো 1 সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন, আপনারা দুজনেই জানেন যে বিবৃতিতে উনি বলেছেন যে এটা হচ্ছে যে সুস্পষ্ট তথ্যের ঘাটতি। দেখেন, তথ্যের ঘাটতি যে কারণে থাকতে পারে, এমন কোন লোক পৃথিবীতে বলতে পারবে না যে তথ্যের ঘাটতি আমার কাছে নাই। ঘাটতি তো তথ্য, ভুল তথ্য কিনা সে প্রশ্ন কিন্তু বলা হচ্ছে না। গ্যাপ থাকুক আর ঘাটতি থাকুক, এই জিনিসটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর উচিত উনাদেরকে জানানো। এটা আমাদেরকে আপনি কেন শোনাচ্ছেন? এটা আমি শুনে কি করব? আপনি কি আমাকে বলছেন যে তুমি বারাক ওবামাকে অবিশ্বাস করো অথবা তুমি বান কি মুনকে অবিশ্বাস করো? বলতে পারেন, কিন্তু সেই বলার জন্য কে বলছেন? আপনি মোমেন সাহেব বলছেন, আপনার উপরে তো আমার বিশ্বাস নাই। তারা তো ওয়ার্ল্ডের একটা জায়গায় আছে, এই লোকগুলি সব মিথ্যাবাদী, সব ভুল তথ্যের অধিকারী। একমাত্র আমাদের কয়েকজন মন্ত্রী সত্য তথ্য জানেন। মানুষ এভাবে ভাবে কিনা এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ইউনূস সাহেব হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক, উনার ব্যাপারে যার কাছে এই চিঠিটা আসছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে করা হচ্ছে, সুতরাং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন মুখপাত্র উচিত ছিল এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া। মানে আমরা যদি এটা সভ্যতা ভব্যতার দিকে তাকাই, আর এখন এটাকে নিয়ে অনেক রাজনীতি হতে পারে, রাজনীতি ইউনূস সাহেবও করছেন, রাজনীতি প্রধানমন্ত্রীও করছেন, ওইটা আবার সাধারণ মানুষ বুঝে যে নানান কিছু রাজনীতি হচ্ছেন। ইউনূস সাহেবের মতো একটা সজ্জন জ্ঞানী গুণী লোক যে রাজনীতি করছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে বুঝে না তা না, তার যারা পাশে তারাও বুঝে যে একটা রাজনীতি করছেন এটা নিয়ে। আবার তার প্রতিপক্ষ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটাকে নিয়ে যা করছেন, ওইখানে একটা রাজনীতি আছে। কি সেই রাজনীতি, এটা যদি একটু আপনি আমাদের দর্শকদেরকে বলতেন। আমি যেটা বলতে চাচ্ছি, উনার খারাপ ভালো দিকগুলো হচ্ছে উনার এই যে রাজনীতির সঙ্গে তার জড়িয়ে যাওয়ার চেষ্টা বা নেপথ্যে কাজ করা, এই কারণে উনার এখন অনেক ফাঁকফোকর বের করার, যারা তার প্রতিপক্ষ তাকে চায় না তারা বের করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মাসুদ ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই বিষয়টা। আমি আসলে মনে করি না যে ইউনূস সাহেবের আর রাজনীতির প্রতি কোনো আগ্রহ আছে, মনে করি না। এই কারণে 1/11 সময় উনি একটা রাজনীতি করার আগ্রহ প্রকাশ করেছিলেন, এবং সেই আগ্রহের ব্যাপারে কেমন সাড়া পাওয়া যায় এটা নিয়ে উনি কিছু কিন্তু অনলাইনে কিছু প্রচার প্রচারণা চালিয়েছিলেন, অনেককে মেল করেছিলেন, অনেকের কাছ থেকে এসএমএস করেছিলেন, এরকম একটা মেল আমিও পেয়েছিলাম। এবং ওনার ভাই তখন এটা নিয়ে ই করতেন, কোঅর্ডিনেট করতেন, যিনি আমাদের মতো একজন সাংবাদিক ছিলেন, আমাদের সিনিয়র ভাই মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন, উনি এগুলি করতেন। হ্যাঁ, এবং দ্রুতই উনি সেখানে প্রচুর নেতিবাচক মানে মতামত পেয়েছেন, এবং নেতিবাচক মতামত পাওয়ার পর নতুন সরকার কিন্তু আসতে হয় নাই, তত্ত্বাবধায়ক সরকারের আমলেই উনি এই জায়গা থেকে সরে গিয়েছেন। ওনার দল একটা নামও দিয়েছিলেন, আমার দল না কি ধরনের একটা নাম দিয়েছিলেন, যদ্দুর আমার মনে পড়ে। তারপর উনি এখান থেকে সরে গেছেন। এরপর উনাকে আর কখনো বলতে শুনি নাই যে উনি রাজনীতি করতে চান, বরঞ্চ কোথায় যেন কে একজন একটা প্রশ্ন করেছিল, উনি বলেছিলেন রাজনীতি ওটা আমার কাজ না, এটা উনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন। এখন যতটুকু উনি উচ্চারণ করেছেন ততটুকু তো আমরা শুনেছি, উনি আর কি ভেবেছিলেন সেটা তো আমার জানার কথা না, কারণ আমি তো অন্তর্যামী নই।